আলামিনের প্রশংসা করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমরা সবাই করছি, জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, লাভ হবে কার? আল্লাহ না বান্দার? দলিল আছে না নাই? সহিহ বুখারী 2 নম্বর খণ্ড, আজান অধ্যায় 129 নম্বর পৃষ্ঠা, 763 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাত আদায় করাচ্ছিলেন, আল্লাহ নবী সামনে, সাহাবীরা পিছনে, আল্লাহ নবী সামনে, সাহাবীরা পিছনে, আল্লাহ নবী সালাত শেষ করে বলেছেন, সালাতে রুকু থেকে উঠে বলেছেন, রব্বানা লাকাল হামদ, পিছন থেকে এক সাহাবী বাড়িয়ে বলেছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন, নামাজ শেষ করলেন, করার পর জিজ্ঞেস করলেন, এই বাড়তি কথাগুলো কে বলেছো? একজন বলছে আল্লাহ নবী আমি বলেছি। আল্লাহ নবী বলল, শোনো সাহাবি, আমি দেখলাম তুমি যখন এই বাক্যগুলো বলছিলে 30 জনেরও বেশি ফেরেশতার নেকি লেখার জন্য পাল্লা দিচ্ছিল। সাহাবি প্রশংসা করছিল, আল্লাহর লাভ হচ্ছিল কার? আল্লাহ না বান্দার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সবাই জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ।